মুখটা দেখা একবার বান্দর মাথার মুখটা হ্যালো গাইজ গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে সোমবার সকাল 9টা বাজে হচ্ছে 8টা সময় আমি অনেকটা টাইম আগে উঠছিলাম তারপরে মা বিকাশ আমি সবাই আর কি বাইরে বসে মানে এনে এমনি আর কি গল্প করলাম অনেকটা টাইম গল্প করলাম এখন ভাবছি না অনেকটা লেট হয়েছে এখন যাবো হচ্ছে রান্নাঘরে কারণ রান্না করতে হবে আজকে ভাই নেই ঘরে ভাই শনিবার রাত্রে ঘরে গিয়েছিলো হচ্ছে আজ পর্যন্ত আসেনি ও আজকে আসবে মানে ও বাইরে বাইরে যাবে হচ্ছে অফিসে তো রাত্রে আসবে তো শুধু বিকাশের জন্য ভাত রান্না করতে হবে তো বেশি টাইম লাগবে না একদম জল্দি হয়ে যাবে তো তার জন্য অনেকটা টাইম গল্প করলাম আর কি এখন যাবো রান্নাঘরে রান্না বান্না বসিয়ে দিব আর মা আর বিকাশ গিয়েছে হচ্ছে আবার বাজারে কিছু শাক পাতা আনার আছে তো সেগুলো নিয়ে আসতে গিয়েছে হচ্ছে আর মার কিছু লাগা আছে আর কি সেই জন্য গিয়েছে হচ্ছে আর কি বাজারে তো চলো যাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে রান্না বান্না বসানোর আগে ভাবছি আগে মানে ফুলে জল দিয়ে দিই ফুলগুলো একদম খারাপ হয়েছে কি আর এদিকে দেখো রাতে বাসন টাসন কিছু ধুইনি এখন এগুলো ধুয়ে নিব তারপরে রান্না বান্না বসিয়ে দিব আগে আর সকাল গুন্টুকে উঠার পরে না একটু টাইম মানে এরকম হয় কি কাম করার ইচ্ছা থাকে না আর কি এই আধা ঘন্টা 20 মিনিট পর্যন্ত মানে আমার সেরকম হয় আর কি তো তারপরে পুরো অ্যাক্টিভ হয়ে যায় মানে একটু টাইম মানে অ্যাক্টিভ থাকি না আর কি কেমন জানি লাগে তো এখন বসে থাকলে তো আর হবে না তো চলো ফুলে জলগুলো দিয়ে দিই আর কি এই ফুলের অবস্থা দেখো একদম এই জিন্দা নেই আর কি ও একদম অবস্থা খারাপ তো একটু জল দিয়ে দিলাম আর এদিকে দেখো বিকাশ লাগাচ্ছিল হচ্ছে গিলয় তো এই গিলয়টাও একদম দারুণভাবে হয়েছে দেখো এই যে দেখো একদম কি দারুণভাবে হয়েছে আর এটা হচ্ছে কারি পাতা আজ থেকে 2 বছর আগে এটা লাগানো হয়েছিল এরকমই আছে মানে না বাড়ে না মরে কিছু হয় না এরকমই থাকে আর কি আর এই ট্যাপটাতে হয়েছে মানে এই টাপটাতে একটা লঙ্কার গাছ হয়েছে অনেক বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত ফু মানে লঙ্কা টঙ্কা কিছু লাগেনি আর কি তো দেখি কি হয় আমার মনে হয় এটা কিং চিলি সেরকমই লাগছে আর কি দেখতে জানি না কি হয় আর আমার ঘরে অনেকটা মানি প্ল্যান্ট হয়েছে এখন পর্যন্ত একটা দুটা তিনটা সাতটা মানি প্ল্যান্টের মানে গাছ হয়েছে আর কি মানি প্ল্যান্ট থাকলে ভাল এই গাছগুলো না রাত্রের টাইমে অনেক অক্সিজেন দেয় আর কি এটা মানি প্ল্যান্ট প্লাস এ স্নেক প্ল্যান্ট এগুলোয় অক্সিজেন মানে একটু বেশি দেয় মানে আমি যতটুকু পড়েছি আর কি এগুলো রাত্রের টাইমে অক্সিজেন একটু বেশি করে দেয় তার জন্য কেউ কিছু কিছু লোক আছে যারা মানে বেডরুমেও রাখে আর কি মানি প্ল্যান্ট আর অনেক আছে অনেকে বলে কি মানি প্ল্যান্ট ঘরে থাকলে টাকা হয় টাকা পয়সা এগুলো হয় আর কি সেগুলো একদমই বেকার আমি যতটুকু জানি আর কি এটার সাইন্টিফিক রিজন হয়েছে মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এগুলো মানে একটু অক্সিজেন বেশি দেয় রাতের টাইমে তার জন্য হয়তো মানুষ লাগায় আর অনেকে বলে কি মানি প্ল্যান্ট বেডরুমে রাখলেও খারাপ আমিও একটু টাইমে আমিও রাখছিলাম আগে এখন রাখিনি কিন্তু আমি যতটুকু জানি সেই অক্সিজেনের জন্যই হয়তো অনেক মানুষ আর কি বেডরুমে মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এগুলো রাখে আর কি তো চলো অনেকটা বক বক করলাম এখন যাই রান্না করে রান্নাটা আগে বসিয়ে দিই তারপরে তোমাদের সাথে কথা বলতে থাকবো আর কি তো আসলে বন্ধুরা আমার সকালে রান্না বান্না কমপ্লিট সকালে মানে ও শুধু বিকাশের জন্য রান্না বান্না করছিলাম আর কি আন্ডা কারি বানাচ্ছিলাম সেটা দিয়ে ও খেয়েছে এখন মানে ও খাওয়া স্টার্ট করে দিয়েছে হচ্ছে আমি টিফিন টিফিন সব কিছু রেডি করে দিয়েছে পরে আমাদের জন্য রান্না করবো কালকে মাছের মাথা ছিল সে দিয়ে মা পেঁপের তরকারি একটা বানাবে আর কি আর দেখি কি করা যায় মা আন্ডাও নিয়ে আসছে তো দেখি আর কি আমার জন্য কি করা যায় তো আর রুম টুম এখন পর্যন্ত কিছু ক্লিন করে নি বিকাশ যাওয়ার পরে এগুলো সব কিছু মানে ক্লিন করবো আর কি তো চলো এখন যাই আবার রান্না করে তো বন্ধুরা
অনেকটা টাইম পরে চলে আসলাম, এখন 9টা বাজে হচ্ছে, 11টার সময় আমার পুজো টুজো কমপ্লিট, মানে স্নান টান করে আমি পুজো টুজো দিয়ে দিলাম, তারপরে এখন চলে আসছি হচ্ছে রান্না করে, এখন আমাদের জন্য রান্না করবো, তার আগে একটু চা টা খেয়ে নিই আর কি মা আর আমি। একদম সিম্পল ভাবে রান্না বান্না করবো, এত কিছু করবো না, সিম্পল ভাবে মানে পটল ভাজা করবো, ঢেঁড়স টেরস এগুলো ভাজা করবো, আর একটা চচড়ি টাইপ বানাবো আর কি, সেরকমই আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো আর কি। তো আজকে দুপুরে রান্না করা হচ্ছে হচ্ছে ঢেঁড়স আর আলু দিয়ে ভাজা, তারপরে পটল ভাজা এদিকে, আর এদিকে হচ্ছে মাছের মাথা দিয়ে এই চচড়ি টাইপ আর কি, ডাঁঠা দিয়ে চচড়ি টাইপ বানাচ্ছি, তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া আর কি। আর এদিকে দেখো বিয়ার নিমন্ত্রণ দিতে চলে আসলো, ওই যে মরিগাঁও থেকে আর কি, মরিগাঁও নয় গুয়াহাটিরে আর কি, মরিগাঁও দাদা একজন আসলো আর কি সাথে। আগামী বৃহস্পতিবার একটা বিয়ে আছে আর কি, আমার আমরা যাব কামাখ্যা মন্দিরে হবে বিয়েটা, তো আমি ভাবছিলাম আমি যাবো না, তো আমার বড় মামি আর কি অনেক বলছে আমাকে যাওয়ার জন্য, তো ভাবছি আমিও যাব, আর যদি বিয়েতে যাই তো তোমাদের সাথেও আমি শেয়ার করবো। ইভিনিং বন্ধুরা, অনেকটা টাইম পরে চলে আসলাম, এখন 9টা বাজে হচ্ছে, রাত্রে 9টার সময়, তো এখন বিকাশ আর ভাই চলে এসছে হচ্ছে, তো আমি যাব এখন রান্না করে, রান্না করতে দিনে সিম্পলভাবে খাওয়া দাওয়া করলাম, তারপরে এই বিকাশের আর কোনো একজন রিলেটিভ চলে এসেছিলো, ওদের সাথে অনেকটা টাইম গল্প করলাম, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি আর কি দিনে, তো আমি একটু টাইম রেস্ট নিয়েছিলাম, মানে পুরো দেখলেই মানে বোঝা যায় আর কি আমি ঘুমাচ্ছিলাম বলে, তো একটু ঘুমিয়ে নিলাম, তো এখন যাই রান্নাঘরে রান্না করব, তো চলো যাই তোমাদেরকেও নিয়ে যাই, এখন কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আমি বানাবো হচ্ছে আন্ডা কারি আর রুটি, আন্ডা কারি আর রুটি বসিয়ে দিব আর কি, আর অন্য কিছু রান্না করব না। এখানে ডিম দিয়ে দিলাম, সাথে আলু দিয়ে দিব আর কি, একসাথে সিদ্ধ হয়ে যাবে। তো চলো আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে দিলাম, তারপরে একটু মানে রুটিটা মেখে নেব, তারপরে রান্না বান্না স্টার্ট করে দিব আর কি। আর বিকাশ গিয়েছে হচ্ছে মাকে মানে এই দোকান থেকে আনার জন্য, অফিস থেকে বলছিলাম দোকান থেকে আনার জন্য, তারপরে ও আসার পরে ও রুটিটা মানে রেডি করে দিবে, তারপরে আমি জলাজলি রান্নাটা করবো আর কি, বেশি টাইম লাগবে না, একটু জলাজলি হয়ে যাবে। আর আজকে ভাই চলে এসছে, ও তো দুদিন ছিল না ঘরে, এখন আজকে চলে এসছে হচ্ছে, তো ওর জন্যও রান্না করতে হবে, আর ওরা অফিস থেকে আসার পরে পরাঠা খেয়েছে হচ্ছে, তো সকাল সকাল মা পরাঠা বানাচ্ছিল, তো ওই পরাঠা আছিল আর কি দুই তিনটা, তো ওগুলো ওরা খেয়ে নিয়েছে হচ্ছে আর কি, তো চলো আমি রান্নাটা জলাজলি করি নি আর কি। আর দেখো বিকালে বাইরে বসে বসে টেটুলগুলো সব কিছু মানে রেডি করছি, এখন মা কি করবে জানি না, শুধু মনে হয় লবণ টবণ মাখিয়ে এটাকে আর দুই একদিন রোদে দিবা, তারপরে এটা পুরো রেডি হবে আর কি, তারপরে মানে বটলে ঢুকিয়ে রাখবো আর কি, অনেকদিন রাখা যায়, এক বছর দু বছর এরকম রাখা যায় আর কি। আর বিকালে ঘুমালে না শরীরটা কেমন জানি লাগে, এখন আমার মানে একদম লেজি লেজি লাগছে, মানে আর কেমন জানি লাগছে, আর কিছু করার ইচ্ছা নেই, শুধু যে শুধু ঘুমাবো ঘুমাবো এরকমই লাগছে আর কি, তো তার জন্য আমি বিকাল মানে আমি এই 8টা সময় ঘুমাচ্ছিলাম আর কি, তো তার জন্য কেমন জানি লাগছে, তো কিছু একটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না স্টার্ট করে দিব আর কি। এদিকে খেলা চলতেছে, ওদিকে দেখো, ওদিকে লেফটে লেফট লেফট রাইট রাইট রাইটে দেখো, রাইটে দেখো, রাইটে উপরে দেখো, উপরে উপরে কি সুন্দর সিলিং, ব্যালকনি, খেলা দেখো, সিধা দেখো, সিধা সিধা খেলা, হ্যাঁ এটা খেলা চলতেছে। আর সবজি রান্না পুরো কমপ্লিট, এখন শুধু ওই রুটি বানাবো, রুটি বানালে আর কি কমপ্লিট হয়ে যাবে, আর 9টা বাজে হচ্ছে, 11টার সময়, লেট হয়েছে আজকে অনেকটা, আর বেশি টাইম লাগবে না, 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর কি। আর আজকে অনেকটা গরম, মানে সহ্য করা যাচ্ছে না, এত গরম দিয়েছে আজকে, আর ওইদিকে বিকাশ রুটি বেলছে। তো এই যে বন্ধুরা, আমাদের খাবার লেগে যাচ্ছে, আর এদিকে আমি যে ভিডিও বানাইনি এর জন্য এই যে মুখ ফুলি আছে, দেখো মুখটা দেখো একবার, বান্দর মাথার মুখটা। আর এটা কি ইসকা তো আধা তুমি না খা দিয়া হবা, হ্যাঁ ইমলি খা রায় পুরা ঠিকছে না। আর আজকে কি আছে, ডিম তরকারি, ডিম তরকারি আর রুটি, রুটি খাবো আমরা আজকে সবাই,
কে আমিও খাবো উস্তাদি তো ভাই একটা ভিআর বক্স এনেছে ওটারও একটা আমরা আনবক্সিং করব বলে ভেবেছি দেখি কতটা অলরেডি আমি দেখাচ্ছি ভিডিওতে হ্যাঁ দেখাচ্ছি কেন আরে আনবক্সিং নেই করে এসে পেলে কেসে দেখা দিয়ে তুমি বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন চলে এসে হচ্ছে রুমে আর আমি করব হচ্ছে এডিটিং আর বিকাশ এদিকে অফিসের কাজ করছে ওর অফিসের অনেক সাপ আছে এই কদিন তো তার জন্য তো আর আমি এখন এডিটিংটা করি নি আর কি একটু একটু আর ভাবছি সকালে একটু মর্নিং ওয়াক করতে যাব দেখি আর কি কি করতে পারি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই